উদাহরণ এক্সাম্পল অফ সিম্পল হারমোনিক মোশন সরল দোলগতি উদাহরণ এক্সাম্পল অফ সিম্পল হারমোনিক মোশন সরল দোলগতি উদাহরণ এখানে আমি একটা পেন্ডুলামকে ইউজ করছি, সেই পেন্ডুলামের ফ্রিকোয়েন্সি টাইম পিরিয়ড আমি এগুলো বের করবো, মানে হচ্ছে কি কম্পাঙ্ক পর্যায়কাল এগুলোকে আমরা বের করবো, ক্যালকুলেট করবো। এই হচ্ছে একটা পেন্ডুলাম, এই পেন্ডুলামে এর নিচে যেটা থাকে তাকে পিণ্ড বলে, ইংলিশে বলে বব, কি বলে পিণ্ড ইংলিশে বলে বব, বব বব। এই পিণ্ডটার একটা ভর আছে, পিণ্ডটার একটা কি আছে বলো, ভর আছে, তার মানে পিণ্ডটার একটা ওজনও আছে। সেই ওজন কোন দিকে ক্রিয়া করবে সর্বদা? পৃথিবীর কেন্দ্রের দিকে, মানে হচ্ছে কি লম্ব হবে নিচের দিকে, মানে পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড। মাস বা ইটস ওয়েট ইজ অ্যাক্টিং পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড। কোন একটা মোমেন্টে আমি ধরলাম এটার পজিশন এখানে আছে, ক্লিয়ার? তখন এই ববটার যে ওয়েট সে কোন দিকে অ্যাক্ট করছে? পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড, দ্যাট ইজ এমজি। ঠিক আছে, ধরি পিণ্ডটির ভর, লেট দ্য মাস অফ দ্য বব বি এম, ধরি পিণ্ডটির ভর কি এম, ক্লিয়ার? এবার এখানে এই যে স্ট্রিংটা আছে, স্ট্রিং এই স্ট্রিংটার একটা লেন্থ রয়েছে, সুতোটা যেটা দিয়ে ঝুলছে তার একটা লেন্থ রয়েছে, তাকে আমি ধরে নিচ্ছি এল লেন্থ। ঠিক আছে, এটাকে আমি কি নাম দিতে পারি, এটাকে আমি নাম দিয়ে দিচ্ছি ও পি বি। ঠিক আছে, আমি ওরকম নাম দিয়ে দিলাম ও পি বি, ক্লিয়ার? ওকে, আচ্ছা আমাকে একটা কথা বল, যদি এই পেন্ডুলামটা এরকম করে করে দুলতে থাকে, এই ববটা মানে পিণ্ডটার ওয়েট নিচের দিকে অ্যাক্ট করছে, তার মানে এই স্ট্রিং এর অ্যালং এ একটা টেনশন অ্যাক্ট করবে না? হ্যাঁ, টেনশন টান ক্রিয়া তো করছে, অ্যাক্ট তো করছে, তো এই টেনশন কোন দিকে বলো? along the string, okay, sure. আচ্ছা যখন এটা এরকম করে করে দুলছে তখন কি ইকুইলিব্রিয়ামে নেই সিস্টেম? আমি ইকুইলিব্রিয়াম পজিশনের কথা বলছি না, সিস্টেমের মোশনটা তো একটা ইকুইলিব্রিয়ামে আছে, হ্যাঁ সাম্যাবস্থাতে তো রয়েছে, তো সিস্টেমের যখন মোশন রয়েছে তখন সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, আর সেই কারণে বকটা ছিঁড়ে পড়ে যাচ্ছে না। তার মানে ডেফিনেটলি এই এমজি ভেক্টর মানে ওয়েট ভেক্টর এর কিছু রেসপন্সিবিলিটি আছে। একটা রেসপন্সিবিলিটি, ওয়ান অফ দেম ইজ টু নিউট্রালাইজ দিস টেনশন, এই টার্নটাকে নিউট্রালাইজ করা হচ্ছে এর একটা রেসপন্সিবিলিটি। সাম্যাবস্থা মেনটেন করতে হবে না, ইকুইলিব্রিয়াম কন্ডিশন তো মেনটেন করতে হবে, তাহলে হয় বব ছিঁড়ে চলে পড়ে যাবে আর নয় তো বা ভুতুরে ব্যবহার হবে, ববটা কি হবে ওপরের দিকে উঠে যাবে, তাই হয় নাকি কখনো? শিওর? তো আমাকে যদি এই পয়েন্টে প্রত্যেকটা ফোর্সের বিহেভিয়ার বুঝতে হয় তাহলে আমাকে কি করতে হবে? ভেক্টর রেজলিউশন করতে হবে, মানে কি ভেক্টরে বিভাজন করতে হবে, ঠিক? তাহলে কোন ভেক্টরটার বিভাজন করব, কোন ভেক্টরটা রেজলিউট করে আমি চেক করব যে
কে কাকে ব্যালেন্স করছে, কাউন্টার করছে? এমজি, এমজি কে আমরা ভেঙে নিই দুটো পার্টে। ওকে চলো, এমজি কে যদি আমি দুটো পার্টে ভাঙি, তাহলে একটা পার্ট কার অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করবে? যেমন বললাম একটা পার্টের রেসপন্সিবিলিটি হচ্ছে টেনশন কে নিউট্রালাইজ করা, ঠিক আছে? আরেকটা পার্টে একটা রেসপন্সিবিলিটি আছে, সেটা বলছি, সেই পার্টটা কি? সে হচ্ছে ওই যে পাথে, যে পাথে বম্বটা এরকম করে করে মুভ করছে, সেই পাথের সাথে ট্যাঞ্জেনশিয়ালি, ট্যাঞ্জেনশিয়ালি মানে স্পর্শকীয়ভাবে ক্রিয়াশীল। কি বললাম, ক্লিয়ার? এই যে পার্টটা, এই কম্পোনেন্টটা কিভাবে অ্যাক্ট করছে বলো? ট্যাঞ্জেনশিয়ালি টু দ্য পাথ, এই যে পাথ, সেই পাথের সাথে ট্যাঞ্জেনশিয়ালি মানে স্পর্শকীয়ভাবে ক্রিয়াশীল। ঠিক, ডাউট আছে কোনো? ওকে, আচ্ছা, এর একটা রেসপন্সিবিলিটি আছে। কি রেসপন্সিবিলিটি বলছি, তার আগে আমি একটু দেখে নিই। আমি ধরে নিলাম যে পেন্ডুলামটা তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে মানে সাম্যাবস্থান থেকে কিছুটা থিটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ঘটিয়েছে। কি করেছে এই বকটা? থিটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট করেছে, মানে থিটা কৌণিক সরণ তার ঘটেছে, ঠিক আছে? কৌণিক সরণ ঘটে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়ে কোন পজিশনে এসেছে? বি পজিশনে এসেছে। ওকে, এই বি পজিশনে আমি প্রত্যেকটা ফোর্সের বিহেভিয়ারকে বোঝার চেষ্টা করছি। ওকে, তার মানে যদি এটা আমার থিটা হয়, তার মানে এখানে আমার কোনটাকে আমি থিটা কনসিডার করতে পারি? এমজি আর ওই টেনশন, এইটাকে আমি থিটা কনসিডার করতে পারি, ঠিক আছে? কেন? বিকজ আমরা জানি যে এই যে স্ট্রিংটাকে যদি ধরে দেখি, পিও পিও, আচ্ছা এই এলটা কি? এলটাকে বলা হয় কিন্তু এফেক্টিভ লেন্থ। এই এলটাকে কি বলে বলো? এফেক্টিভ লেন্থ বলে। ক্লিয়ার? মাথায় থাকে যেন, বা কার্যকরী দৈর্ঘ্য, কার্যকর দৈর্ঘ্য, পেন্ডুলামের কার্যকর দৈর্ঘ্য, ঠিক আছে? এফেক্টিভ লেন্থ বলে দেয়। আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি পিও, এই পিওটা হচ্ছে আমার এল লেন্থ। ও মানে আমি এই সেন্টার পয়েন্টটাকে বলছি, ক্লিয়ার? এটাকে আমি পুরোটাকে নিয়ে আমি এফেক্টিভ লেন্থ ধরি, এই এই হাফ অবধি নয়, এখান অবধি কিন্তু স্ট্রিং লেন্থ ধরি না আমরা, ক্লিয়ার? আমরা স্ট্রিং লেন্থ কোথা থেকে ধরি বলো? এই পি পয়েন্ট থেকে এই যে পুরো সেন্টার অবধি, বগের সেন্টার অবধি, এটা হচ্ছে আমরা এফেক্টিভ লেন্থ বা কার্যকর দৈর্ঘ্য। বুঝতে পেরেছি? তো আমি সেটাকে এল ধরছি। তো পিও যদি আমার এল হয়, পিও যদি আমার এল হয়, তাহলে পিবিও আমার এল। ডাউট আছে কোনো? ওকে, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে কি, এই যে পিও আর এই যে এমজি যে ডাইরেকশনে অ্যাক্ট করছে, দে অল আর পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড, তাই তো? হ্যাঁ, তার মানে এই দুটো কি প্যারালাল, এটা হচ্ছে তাদের ট্রান্সভার্সাল, এই দুটো হচ্ছে সমান্তরাল রেখা, এটা তাদের ছেদক, আর সেই কারণে আমরা বলতে পারি এই দুটো কি? করেসপন্ডিং অ্যাঙ্গেল, ঠিক আছে? বুঝতে পেরেছি আমি? ওকে, যদি এটা হয়, তাহলে এটা যদি থিটা হয়, তাহলে আমার এই কম্পোনেন্টটা কত হবে? কি কম্পোনেন্ট হবে? এমজি কস থিটা। কস থিটা, ভেরি গুড, এমজি কস থিটা। আর এই কম্পোনেন্টটা কি হবে বলো? এমজি সাইন থিটা। আচ্ছা, এমজি সাইন থিটাটা কি? ওয়ান কাইন্ড অফ কি? বুদ্ধম। এমজি আগে বলো, ওয়ান কাইন্ড অফ ফোর্স। এন্ড হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দিস এমজি সাইন থিটা? এ অ্যাকচুয়ালি প্রত্যানয়ক বল, মানে রেস্টোরিং ফোর্স। কারণ এই এমজি সাইন থিটা কন্টিনিউয়াসলি অ্যাক্ট করছে কোন দিকে? দেখো অপোজিট ডাইরেকশন, বব কোন দিকে মুভ করছে? এদিকে। যে ফোর্স ববের মোশনের অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করে, যে ফোর্স কোন পার্টিকেলের মোশনের অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করে তাকেই আমরা কি বলি? প্রত্যানয়ক বল বা রেস্টোরিং ফোর্স বলি। তাহলে এখানে দেখো এমজি সাইন থিটা কোন দিকে অ্যাক্ট করছে? যেদিকে বব মুভ করছে, যেদিকে ববের ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার ঠিক অপোজিট ডাইরেকশন। তাহলে এমজি সাইন থিটা ইজ কল্ড রেস্টোরিং ফোর্স বা প্রত্যানয়ন বল। ওকে, তো তার মানে আমি লিখতে পারি, আচ্ছা এখানে দুটো জিনিস একটু লিখে নিই, যে এফেক্টিভ লেন্থ, এফেক্টিভ length of the pendulum small l, ঠিক আছে? মানে পেন্ডুলামের কার্যকর দৈর্ঘ্য small l, পেন্ডুলামের পিণ্ডটির ভর small m। আচ্ছা, আরেকটা বিষয় ধরে নিচ্ছি,
angular displacement, angular displacement meant at any certain moment angular displacement of the pendulum at any certain moment, the angular displacement of the pendulum at any certain moment theta, bracket e likhe dibi, which is very small. থিটা খুব ক্ষুদ্র ধরে নিয়েছে আমি, কি বললাম ক্লিয়ার? কোন একটি মুহূর্তে পেন্ডুলামটি কৌণিক সরণ কত বলো? থিটা, যেটা কিনা খুব ক্ষুদ্র ধরে নিয়েছে, ক্লিয়ার? আচ্ছা যদি এটা হয়, এবার আমাকে একটা কথা বল, যদি আমার এই ওপিবি, ভালো করে দেখ, আমি এখানে একটা ছোট্ট ছবি আঁকছি, এইটা মনে কর পি, এটা মনে কর ও, ও হচ্ছে একটা পয়েন্ট, ওকে, থিটা ইজ ভেরি স্মল, থিটা ইজ কি বললাম বলো, ভেরি স্মল, থিটা এতটাই যদি স্মল হয় এটা মনে করো বি পয়েন্ট, ওকে, দিস ওয়ান ইজ থিটা, থিটা খুব স্মল, তার মানে ও আর বি উইল কাম ভেরি ক্লোজ টু ইচ আদার, তাই তো? ও আর বি কি হবে বলো? রৈখিক সরণ যেটা, সেটাও তো খুব ক্ষুদ্র হয়ে গেছে, এতটাই যে নেগলিজেবল, সেটা কার্ভেচারটা আমরা দেখতে পাচ্ছি, তার মানে এই পুরোটা ওপিবি একটা কিসের মতো অ্যাক্ট করছে, রাইট হ্যান্ডেড ট্রায়াঙ্গেল, ক্লিয়ার? যেখানে থিটা কি বলো, থিটা ইজ ভেরি স্মল, বুঝতে পেরেছি? আচ্ছা এইটাকে আমি এক্স ধরে নিলাম, কি ধরে নিলাম বলো, এটাকে এক্স ধরে নিচ্ছি, ওবি, ঠিক আছে, ওবি, তার মানে এখানে একটু লিখে নাও, দ্য লিনিয়ার ডিসপ্লেসমেন্ট ওবি, দ্য লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, linear displacement of the pendulum, displacement of the pendulum OB is equal to x. আচ্ছা রৈখিক সরণ ধরি, সরণ দোলকটি রৈখিক সরণ, OB is equal to x, ঠিক আছে? If theta is very small, এই যে কথাটা বললাম সেটাকে একটু লিখে নিই, if theta is very small, theta is very small, then OPB, OPB is a right angle triangle, right angle triangle, OPB is a right angle triangle. যদি থিটা খুব ক্ষুদ্র হয় তাহলে ত্রিভুজ ওপিবি একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা যদি এটা হয়, ওকে ফাইন, যদি এটা হয় তাহলে আমি কি একটু লিখে নিই, আমাকে একটা কথা বল, ট্যান থিটা মানে কি হবে? ওকে, লম্ব বাই ভূমি, দ্যাট ইজ পারপেন্ডিকুলার বাই বেস, আমি এখানে আরেকবার ট্রায়াঙ্গেলটাকে আঁকি, এই মনে করো আমার ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে আমার থিটা, এটা পি, এটা ও, এটা বি, এটা যদি থিটা হয় তাহলে কোনটা লম্ব, মানে কোনটা পারপেন্ডিকুলার হবে ট্রায়াঙ্গেলটার? পারপেন্ডিকুলার কোনটা? হ্যাঁ ওবি, ওবি ইজ দ্য পারপেন্ডিকুলার, রাইট? ওবি হচ্ছে আমার পারপেন্ডিকুলার, তো মানে ট্যান থিটা মানে কি হবে বলো? ওবি বাই কি হবে, বেস কোনটা হবে? ওবি হচ্ছে বেস, কারণ আমরা জানি যে এটা পারপেন্ডিকুলার আর থিটা অলওয়েজ কাদের মধ্যে ফর্ম করে, বেস আর হাইপোটেনিউস এর মধ্যে, মানে ভূমি আর অতিভুজের মধ্যে থিটা ফর্ম করে, তার মানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি হবে? ওবি বাই ওপি, ওবি বাই ওপি, ওবি এর ভ্যালু কত? এক্স, তার মানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? এক্স বাই ওপি, এর ভ্যালু কত? এল, দ্যাট ইজ কি?
effective length বা কার্যকর দৈর্ঘ্য হয়েছে এবার থিটা যদি খুব স্মল হয় তাহলে ট্যানজেন্ট ইজ ইকুয়াল টু কত লিখি আমরা থিটা খুব স্মল হলে সাইন থিটার ভ্যালু কি হয় থিটা হয় থিটা খুব স্মল হলে কস থিটার ভ্যালু কি হয় তা 1 হয় সব থিটা নাকি আরে বলে দিয়েছিলাম তো শুরুতেই দেখবি সেই 11 এর একদম শুরুতেই বলে দিয়েছিলাম থিটা খুব স্মল হলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি হয় থিটা হয় থিটা খুব স্মল হলে কস থিটা ইজ ইকুয়াল টু কি হয় 1 হয় আর ট্যান থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা তো তাহলে থিটা যদি স্মল হয় তাহলে সাইন থিটার ভ্যালু কত থিটা কস থিটার ভ্যালু কত 1 তাহলে থিটা বাই 1 মানে থিটাই আসে তাহলে ট্যান থিটার ভ্যালু আমার কি পাবো বলো থিটা তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি পাচ্ছি x বাই বলো l থিটার ভ্যালু ট্যান থিটা ইজ ইকুয়াল টু x বাই l এটাকে আমি ইকুয়েশন 1 দিয়ে রেখে দিলাম নোট ইট ডাউন এবার আমি প্রথমেই বললাম যে যদি আমি ভেক্টর রেজলিউট করি কাকে mg কে তাহলে আমি প্রত্যেকটা ফোর্সের বিহেভিয়ারটা বুঝতে পারছি mg কে রেজলিউট করে আমরা কি কি পেয়েছি mg cos θ একটা পেয়েছি mg sin θ একটা কম্পোনেন্ট mg cos θ যার রেসপন্সিবিলিটি কি বলো টেনশন কে নিউট্রালাইজ করা মানে টার্ম কে খতম করা আচ্ছা আচ্ছা নেক্সট mg sin θ এর কাজ কি mg sin θ রেস্টোরিং ফোর্স মানে হচ্ছে কি বলো প্রত্যানয়ন বল তাহলে আমি ডাইরেক্টলি বলতে পারি যে দ্য রেস্টোরিং ফোর্স অ্যাক্টিং অন দ্য বব দ্য রেস্টোরিং ফোর্স অ্যাক্টিং অন দ্য বব দ্য রেস্টোরিং ফোর্স অ্যাক্টিং অন দ্য বব ফোর্স অ্যাক্টিং on the bob মানে পেন্ডুলামের পিণ্ডটির উপর ক্রিয়াশীল প্রত্যানয়ক বল কি হবে f is equal to কি হবে বলো mg sin theta right হ্যাঁ তবে রেস্টোরিং ফোর্স অ্যাক্টিং অন দা বব মানে পেন্ডুলামের পিণ্ডটির উপর ক্রিয়াশীল প্রত্যানয়ক বলের মান কত বলো mg sin theta আচ্ছা বল মানে কি মানে ফোর্স মানে কি মাস ইনটু অ্যাক্সেলারেশন ভর ইনটু ত্বরণ কার ভর পিণ্ডটির উপর পুরো দোলকের মধ্যে স্ট্রিংটার যে আচ্ছা স্ট্রিংটার যে মাস সেটাকে আমরা নেগলিজিবল করে নিয়েছি ঠিক আছে উই হ্যাভ কনসিডার্ড দ্য স্ট্রিং ইজ মাসলেস উই হ্যাভ কনসিডার্ড দ্য স্ট্রিং ইজ মাসলেস ওকে উই হ্যাভ জাস্ট কনসিডার্ড that the bob has the only mass that is m clear বুঝতে পেরেছি আর আমি স্ট্রিংটার এফেক্টিভ লেন্থ বলে দিয়েছি সেটা কি স্মল l এফেক্টিভ লেন্থ মানে কি কি বললাম বলো এই p থেকে এই ববটা যে এখানে আটকানো রয়েছে সেই অবধি প্লাস ববের ইন্টারনাল রেডিয়াস ঠিক আছে ববটার ব্যাসার্ধ প্লাস হচ্ছে সুতোটার নিজস্ব যে দৈর্ঘ্য সেই পুরোটাকে মিলে হয় যে পুরো পেন্ডুলামটার এফেক্টিভ লেন্থ দ্যাট ইজ স্মল এল ক্লিয়ার স্ট্রিংটা যতটুক ঝুলছে এই অবধি স্ট্রিং ঝুলছে স্ট্রিং এর লেন্থ প্লাস কি হয় বলো ববের রেডিয়াস নিয়ে হয় এফেক্টিভ লেন্থ বা কার্যকর দৈর্ঘ্য হয় সেটাকে আমি ধরে নিয়েছি কি স্মল এল ডাউট আছে কোনো ওকে যাই হোক তো তার মানে আমি এখানে বলতে পারি যে ফোর্স ইজ ইকুয়াল টু কি মাস ইনটু অ্যাক্সেলারেশন কার মাস স্ট্রিংটা তো মাসলেস তাহলে মাস ইজ ওনলি ফর দ্য বব দ্যাট ইজ স্মল এল আচ্ছা অ্যাক্সেলারেশন কার ববের অ্যাক্সেলারেশন ক্লিয়ার মানে হচ্ছে পিণ্ডটার অ্যাক্সেলারেশন বোঝা গেছে ওকে তাহলে এম এ ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি এম জি সাইন থিটা এম এম গন তাহলে এ ইজ ইকুয়াল টু কি বলতে পারি বলো জি সাইন থিটা ডাউট আছে কারোর নেই তো ডাউট ওকে ঠিক আছে আচ্ছা আমাকে একটা কথা বল এম জি সাইন থিটা কোন দিকে অ্যাক্ট করছে অপোজিট ডাইরেকশন তার মানে এটাকে মাইনাস এম জি সাইন থিটা বলতেই পারি রেস্টোরিং ফোর্স আলটিমেটলি আবার নাও বলতে পারি যদি তুমি ডাইরেকশন কে কনসিডার করো তাহলে মাইনাস বসাবে যদি তুমি ডাইরেকশন কে কনসিডার না করো জাস্ট অনলি ম্যাগনিটিউড নিয়ে কাজ করো তো মাইনাস বসানোর দরকার নেই ক্লিয়ার আমি এখানে মাইনাসটা দিয়েই করছি কারণ তোদের তাহলে একটা জায়গা সুবিধা হবে কি এইটা অবধি হয়েছে বোঝা গেছে এটাকে আমি ইকুয়েশন 2 দিলাম নেক্সট আমি প্রথমেই করেছিলাম অলরেডি আমরা
সলভ করেছিলাম, যে আমি সেখানে বলেছিলাম যে যদি কোনো পার্টিকেল, যদি কোনো পার্টিকেল সিম্পল হারমোনিক মোশন প্র্যাকটিস করে বা সিম্পল হারমোনিক মোশনে এক্সিকিউট করে, ঠিক আছে, যদি সরল দোলনে সে যদি দুলতে থাকে বা তার যদি একটা পিরিয়ডিক মোশন থাকে, তাহলে তার ত্বরণ মানে অ্যাক্সিলারেশন অলওয়েজ কি হয়, এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। পেয়েছিলাম তো আমরা, হ্যাঁ আমরা পেয়েছিলাম কি বলো, যদি কোনো পার্টিকেল সিম্পল হারমোনিক মোশনে এক্সিকিউট করে তাহলে তার ত্বরণ মানে অ্যাক্সিলারেশনের যে এক্সপ্রেশন সেটা কি হয় বলো, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, রাইট? তার মানে সেটা এটার সাথে মিলে যাওয়ার কথা। আমরা জানি, দেখো উই নো দ্য পার্টিকেল ইজ ইন SHM সিম্পল হারমোনিক মোশন, মাস্ট হ্যাভ দ্য অ্যাক্সিলারেশন অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু কি বলো, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, রাইট? এটাকে আমি ইকুয়েশন টু দিলাম, আমি যদি এই দুটোকে কম্পেয়ার করে দিতে পারি, তাই তো? এখানে আমার বক্টার অ্যাক্সিলারেশন কি পেয়েছি আমি বাই ক্যালকুলেশন, মাইনাস জি সাইন থিটা। আর আমরা জানি যদি কোনো পার্টিকেল, যদি কোনো কণা সরল দোলগতিতে থাকে তাহলে তার ত্বরণ সর্বদা কি হয়, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তার মানে এখন দুটোকে কম্পেয়ার করতে পারি, মানে কম্পেয়ারিং ইকুয়েশন টু অ্যান্ড থ্রি, কম্পেয়ারিং ইকুয়েশন টু অ্যান্ড থ্রি, দুই এবং তিনকে তুলনা করে পাই। যদি দুই আর তিনকে আমি তুলনা করি তাহলে আমি কি পাবো, মাইনাস জি সাইন থিটা ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, মাইনাস মাইনাস গন, ওকে? আচ্ছা সাইন থিটা মানে কি হবে, আমি তো প্রথমেই বলেছিলাম থিটা ইজ ভেরি স্মল, রাইট? আমি প্রথমে কি বলেছিলাম বলো, থিটা ইজ ভেরি স্মল, তার মানে সাইন থিটা তখন কি হয়, থিটা খুব স্মল হলে থিটা, রাইট? তার মানে ওমেগা স্কোয়ার এক্স, পাশে লিখে দেব অ্যাজ থিটা ইজ ভেরি স্মল, থিটা খুব ক্ষুদ্র বলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত হয়, থিটা কত হয়, ওকে? এবার থিটার ভ্যালু তো অলরেডি আমরা ইকুয়েশন ওয়ানে পেয়ে গেছিলাম, তাই তো? তাহলে ইকুয়েশন ওয়ানে থিটার ভ্যালু কি পেয়েছিলাম বলো, এক্স বাই স্মল এল, রাইট, ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স। এবার দেখতেই পাচ্ছ এক্স এক্স বন, তার মানে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, জি বাই স্মল এল, বুঝছেন? এই অবধি একটু নোট ডাউন করো, তারপর আসছি। তার মানে ওমেগা স্কোয়ার এর ভ্যালু আমি কি পেলাম, জি বাই স্মল এল, ওমেগা ইজ ইকুয়াল টু দেন কি হবে, ওমেগা ইজ ইকুয়াল টু হয়ে যাবে রুট আন্ডার জি বাই স্মল এল, কোন প্রবলেম? এবার আমরা এখান থেকে দুটো জিনিস বের করবো, একটা হচ্ছে লিনিয়ার ফ্রিকোয়েন্সি, আচ্ছা এটাকে বক্স করবো, এটাকে আমরা একটা বক্স করবো, এটা আমরা কি পেলাম প্রথমে, এটাকে আমি পেলাম অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা কৌণিক কম্পাঙ্ক, তাই তো? এটা আমি কি পেলাম, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা কৌণিক কম্পাঙ্ক। এরপরে আমরা কি ক্যালকুলেট করব, লিনিয়ার ফ্রিকোয়েন্সি বের করব, ঠিক আছে? লিনিয়ার ফ্রিকোয়েন্সি, তাহলে লিনিয়ার ফ্রিকোয়েন্সি আর কৌণিক কম্পাঙ্ক মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির মধ্যে রিলেশনটা কি, ওমেগা ইজ ইকুয়াল টু আমরা জানি 2 পাই এফ, আমরা অলরেডি এটাও ক্যালকুলেট করে পেয়েছিলাম, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ, দ্যাট ইজ রুট আন্ডার জি বাই স্মল এল। আমরা কি করে পেয়েছিলাম 2 পাই এফ, একটু ফটাফট দেখে নিই, আমরা জানি ওমেগা ইজ ইকুয়াল টু কি, বেসিক্যালি থিটা বাই টি, মানে ওমেগার আরেকটা নাম আমরা কি জানি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, কৌণিক বেগ। আর আমরা কৌণিক বেগ মানে কি জানি, কৌণিক স্বরণ বাই সময়, অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ঠিক আছে? এবার যখন আমি একটা কমপ্লিট সাইকেলের কথা বলছি, যখন আমি একটা কমপ্লিট সিম্পল হারমোনিক মোশনে এক্সিকিউট করা পার্টিকেলটা একটা কমপ্লিট সাইকেলের কথা বলছি, ঠিক আছে? আমি বলেছিলাম যে যে কোনো সিম্পল হারমোনিক মোশনে থাকা পার্টিকেলের মোশনকে আমি একটা সার্কুলার মোশনের সাথে কম্পেয়ার করতে পারি, বলেছিলাম তো? হ্যাঁ, তো তার মানে যদি সেই পার্টিকেলটা একটা কমপ্লিট সার্কেলকে
কভার করে, তার মানে আমি বলতে পারি সেই পার্টিকেলটা একটা কমপ্লিট পিরিয়ডিক মোশনকে কমপ্লিট করেছে, মানে হচ্ছে কমপ্লিট সাইকেলকে কমপ্লিট করেছে। যদি সেটা হয় তাহলে আমার সেই থিটার ভ্যালু কত হয়ে যায়? একটা কমপ্লিট সার্কেল ঘুরে গেলে থিটার ভ্যালু কত হয়? 2π, দ্যাট ইজ 360 ডিগ্রি, 2π। আর যখন সেটা হবে তখন আমি টাইমকে আর টাইম বলবো না, সেটাকে আমি বলবো 1 টাইম পিরিয়ড। আর টাইম পিরিয়ডকে আমরা টি দিয়ে ইন্ডিকেট করি, মানে কি কি বলে পর্যায়কাল। এক্স্যাক্ট, থ্যাংক ইউ, পর্যায়কাল। তাহলে টি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ওমেগা ইজ ইকুয়াল টু 2π/T, মানে 1/T মানে কি ফ্রিকোয়েন্সি, লিনিয়ার ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ স্মল এফ 2π f। ওকে, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কি পেলাম, 2π f। যাই হোক, এটা লিখতে লাগবে না, এটা অলরেডি আমরা প্র্যাকটিস করেছি, এগুলো আমরা অলরেডি দেখে নিয়েছি। তো স্মল এফ ইজ ইকুয়াল টু তাহলে কি হবে, স্মল এফ ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাবো 1/2π রুট আন্ডার g/L, এটাকে একটা বক্স করবে। আবার লিনিয়ার ফ্রিকোয়েন্সি মানে কি আমরা জানি, 1/T টাইম পিরিয়ড, রাইট? টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, 1/2π রুট আন্ডার g/L, মানে t ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, তার মানে টি ইজ ইকুয়াল টু কি পাবো আমরা, তার মানে টি ইজ ইকুয়াল টু পাবো 2π রুট আন্ডার l/g। টি ইজ ইকুয়াল টু কি পাবো, 2π রুট আন্ডার l/g। টাইম পিরিয়ড পেয়ে গেলাম, মানে হচ্ছে কি পর্যায়কাল। উলম্ব স্থিতিস্থাপক স্প্রিং এর সঙ্গে যুক্ত ভরের দোলন। অসিলেশন অফ মাস অ্যাটাচড উইথ আ ভার্টিক্যাল ইলাস্টিক স্প্রিং, ঠিক আছে? অসিলেশন অফ অ্যাটাচড মাস উইথ আ ভার্টিক্যাল অসিলেটিং স্প্রিং। খুব মন দিয়ে দেখবে, এর অনেকগুলো ফিগার হবে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, এই হচ্ছে আমার স্প্রিং। ওকে, একটা ফিক্সড সাপোর্টের থেকে ছুটছে। নেক্সট, এই স্প্রিংটা এন্ডে একটা মাস ঝুলিয়ে দেওয়া হয়েছে, আর আমরা স্প্রিংটাকে মাসলেস কনসিডার করে নেব। স্প্রিং এর মাস থাকবে, বাট আমরা সেটাকে মাসলেস কনসিডার করে নেব। ক্লিয়ার? মাই স্প্রিং ইজ মাসলেস। ওকে, যখন একটা মাস এর এন্ডে ঝোলানো হবে তখন কি হবে, স্প্রিংটা কি সেলফ থাকবে নাকি একটু স্ট্রেচ হবে? একটু স্ট্রেচ হবে। মাস আমি ঝুলিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ একটু স্ট্রেচ হয়ে গেছে স্প্রিংটা। রাইট, একটু স্ট্রেচ হয়ে গেছে স্প্রিংটা, রাইট? এই যতটা স্ট্রেচ হয়েছে এটাকে আমি এল দিয়ে ইন্ডিকেট করছি। এটাকে আমি কি দিয়ে ইন্ডিকেট করছি বলো? এল দিয়ে। এখন স্প্রিংটা এই জায়গায় আছে, এই লাইনটাকে না আমি রেফারেন্স লাইন বানিয়ে নিলাম। এটাকে আমি কি করলাম, রেফারেন্স লাইন বানিয়ে নিলাম। ওকে, এবার আমি কি করবো, এবার আমি এই মাসটাকে ধরে না নিচের দিকে টানবো। ওকে, কিছুটা টানলাম, ছেড়ে দিলাম, কি হতে থাকবে, টুরুং 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 করে করে নাচতে শুরু করবে, রাইট? অসিলেট করতে স্টার্ট করবে, এক্স্যাক্টলি। তো আমি যদি এটাকে কিছুটা ডিস্টেন্স নামিয়ে যদি ছেড়ে দিই, তাহলে যখন আমি নামাবো তখন স্প্রিংটা আরো স্ট্রেচ হবে,
দেখতেই পাচ্ছ যে এখানে কিছুটা পজিশন আমি নামিয়েছি নিচে, রাইট? কোনো প্রবলেম আছে? ওকে, এরপরে কি হবে? এরপরে ও উপরের দিকে জাম্প করবে, রাইট? ওর মধ্যে পটেনশিয়াল এনার্জি স্টোর করেছি, ছেড়ে দিয়েছি, কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়েছে, ক্লিয়ার? এখানে স্ট্রেচ হয়েছে, এরপর এখানে কি হবে? কম্প্রেসড হবে, তাই তো? স্কুইজ করবে না, ছোট হয়ে যাবে তো, কম্প্রেসড হবে। কতটা উঠবে? ঠিক যতটা আমি নামিয়েছিলাম ততটাই আমার কি হবে বলো? উঠবে, রাইট? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা এবার ঠিক আছে, এই ওকে নটাই আছে না? হ্যাঁ, কম্প্রেস হয়েছে, দেখতে পাচ্ছ? শিওর? ওকে, তো এখানে আমি এটাকে স্ট্রেচ করেছিলাম, নিচে নামিয়েছি, তারপর আমি এটাকে ছেড়ে দিয়েছি, ও কি করেছে? উপরের দিকে উঠেছে, কম্প্রেস হয়েছে, ওকে? কতটা ডিস্টেন্স উপরের দিকে উঠেছে? এক্স ডিস্টেন্স, আমি এটাকেও এক্স বলছি, আমি এটাকেও কি বলবো? কোন প্রবলেম আছে না? ছবিটা একটু এখানে তারপর এক্সপ্লেন করছি। এবার ভালো করে নোটিস করে দেখো, এই যে লাইনটা আমি টেনেছি, রেফারেন্স লাইন, এই যে মিডল লাইন, এটাই আমার কি মিন পজিশন, সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম পজিশন, রাইট? আমি এটাকে ও নাম দিলাম, এটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি, ঠিক? তার মানে একবার স্প্রিংটা কে যখন আমি ও পজিশন থেকে এক্স ডিস্টেন্স নিচের দিকে স্ট্রেচ করেছি, যখন আমি এই মাসটাকে ধরে এক্স ডিস্টেন্স নিচের দিকে স্ট্রেচ করেছি, তখন এই স্প্রিং এর উপর ডেফিনেটলি একটা কি ফোর্স অ্যাক্ট করতে স্টার্ট করে দেবে? রেস্টোরিং ফোর্স, মানে প্রত্যানয়ক বল। রেস্টোরিং ফোর্সের ডাইরেকশন কোন দিকে হবে? কোন দিকে স্ট্রেচ? নামিয়েছি কোন দিকে? নিচের দিকে। তাহলে রেস্টোরিং ফোর্স কোন দিকে অ্যাক্ট করবে? এইখানে উপরের দিকে। দ্যাট ইজ এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। আমরা পড়েছিলাম না, আমরা জানি যে একটা স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট যদি কে হয়, তাহলে তার উপর যে ফোর্স রেস্টোরিং ফোর্স অ্যাক্ট করছে, দ্যাট ইজ প্রপোর্শনাল টু এক্স। যতটা ডিস্টেন্স তুমি এলংগেট করবে বা স্ট্রেচ করবে বা কম্প্রেস করবে তার সাথে প্রপোর্শনাল। যত বাড়াবে এক্স এর ভ্যালু, যত বেশি স্ট্রেচ করবে তত রেস্টোরিং ফোর্সের ম্যাগনিটিউড বাড়তে থাকবে, প্রত্যেক বলের মান বাড়তে থাকবে। এই প্রপোর্শনাল থেকে ইজি করে না দেখলে আমাদের একটা কনস্ট্যান্ট লাগে, দ্যাট ইজ কে, সেটাকে আমরা স্প্রিং কনস্ট্যান্ট বা ফোর্স কনস্ট্যান্ট ধরে নিচ্ছিলাম, তাই তো?
আর সেটার ভ্যালু আমরা কিভাবে লিখতাম f is equal to minus kx এখানে minus টা কিসের জন্য ইন্ট্রোডিউস করতাম বিকজ যেদিকে আমি স্ট্রেচ করব তার অপোজিট ডাইরেকশনে স্টুডেন্ট ফোর্স অ্যাক্ট করে তাই নেগেটিভ সাইনটা আসে নেগেটিভ সাইন অ্যাকচুয়ালি ইন্ডিকেটস দ্য ডাইরেকশন অফ ফোর্স তাই তো ওকে তো ঘটনা হচ্ছে কি যখন আমি এটাকে নিচের দিকে নামিয়েছি তখন রেস্টোরিং ফোর্স অ্যাক্ট করছে উপরের দিকে আর যখন ও নিজে নিজে এই ইকুইলিব্রিয়ামের রেসপেক্টে মানে ওয়ের রেসপেক্টে বি পয়েন্টে মানে এক্স ডিসটেন্স উপরের দিকে মুভ করেছে তখন রেস্টোরিং ফোর্স কোন দিকে অ্যাক্ট করবে আবার নিচের দিকে প্রবলেম আছে তার মানে আমি কি বলতে পারি যে দ্য রেস্টোরিং ফোর্স acting on the spring a system on the system shada ki f is equal to minus kx thik jekhane k ta ki k hocche spring constant hola next ami prothomei bole niyechi we have considered the spring is massless amra dhore niyechi spring ta ki bolo massless bhari massless spring thik ache acha ar ei je weight jeta ke suspend kora hoyeche tar mass hocche m okay let the spring is massless and the mass of the suspended weight shiragari m dhore niyechi okay ei je weight to jora mone ache tar mass koto m dhore niyechi okay tar mane ami ekhane jari acceleration dekhbo shera kar dekhbo shudhumatro ei je ta jora mone ache tar tar acceleration ওকে কারণ এটা তো মাসলেস কাজে এর আর কিছুই নেই তার মানে আমি এফ এস ইকুয়াল কি বলতে পারি এম এ মাস ইনটু অ্যাক্সেলারেশন ভর ইনটু ত্বরণ যদি বলতে পারি তার মানে কি আসবে এ ইজ ইকুয়াল টু কি আসবে মাইনাস কে বাই এম এটাকে এক জায়গায় রাখলাম ইনটু এক্স কেন কে বাই এম এক জায়গায় রাখলাম বিকজ কেও কনস্ট্যান্ট এম ও কনস্ট্যান্ট যেটা ঝুলিয়ে দিয়েছি সেটা ঝুলিয়ে দিয়েছি বোঝা গেল নাকি যদি এটা হয় এবার বক্তব্য কি দেখো ভালো করে নোটিস করে দেখবে যে দিস সিস্টেম ইজ নাও এক্সিকিউটিং কি সিম্পল হারমোনিক মোশন এই সিস্টেমটা কিসের মধ্যে রয়েছে সরল দুর্গতিতে রয়েছে কেন নিচে নামিয়েছি মিন পজিশন রেসপেক্ট উপরে উঠছে আর নামছে উপরে উঠছে নামছে উপরে উঠছে নামছে লাইক দিস তার মানে পুরো সিস্টেমটা কিসে আছে বলো সরল দুর্গতিতে আছে সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে তার মানে আমি জানি যে কোনো পার্টিকেল যে সিম্পল হারমোনিক মোশনে এক্সিকিউট করে তার অ্যাক্সিলারেশন কি হয় माइनस ओमेगा स्क्वायर एक्स तय करो सामने हमने की नहीं बोलो द एक्सीलरेशन वी नो द एक्सीलरेशन ऑफ एनी पार्टिकल particle acting executing sh acceleration of any particle executing shm is a is equal to minus omega square x তাই তো এটাকে আমি ইকুয়েশন 1 দিয়ে দেব এটাকে আমি ইকুয়েশন 2 দিয়ে দেব যেটা আমি পেয়েছি সেটা কি a is equal to minus k by m x রাইট তাহলে আমি এটাকে কি করব এর সাথে আমি কম্পেয়ার করে দেব আমরা জানি কোন কণা যদি সরল দ্রুততে থাকে ইফ দ্য পার্টিকেল ইজ ইন সিম্পল হারমোনিক মোশন তাহলে তার ত্বরণ মানে অ্যাক্সিলারেশন কি হয় মাইনাস ওমেগা স্কয়ার x এবার আমরা এখানে অলরেডি ক্যালকুলেট করে এর একটা ভ্যালু পেয়েছি এটাকে ইকুয়েশন 1 দিয়েছি এটাকে ইকুয়েশন 2 না কম্পেয়ারিং ইকুয়েশন 1 এন্ড 2 এক এবং দুই কে তুলনা করে পাই কম্পেয়ারিং ইকুয়েশন 1 এন্ড 2
এক ও দুইকে তুলনা করে পাই কি পাবো মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু এক ও দুইকে তুলনা করে পাই আমি একটু লিখে নি এক ও দুইকে তুলনা করে তুলনা করে কম্পেয়ারিং ইকুয়েশন ওয়ান অ্যান্ড টু কম্পেয়ারিং ইকুয়েশন ওয়ান অ্যান্ড টু কি পাবো এই মাইনাস মাইনাস গন এক্স এক্স গন তার মানে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কি কে বাই এম আচ্ছা তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে রুট আন্ডার কে বাই এম আর এই ফ্রিকোয়েন্সি রুটা আনতে হবে একদম সেম ভাবে ওমেগা ইজ ইকুয়াল টু হয়ে যাবে রুট আন্ডার কে বাই এম ওমেগা মানে কি 2 পাই এফ এটাকে একটা বক্স করে দেব 2 পাই এফ লিনিয়ার ফ্রিকোয়েন্সি রুট আন্ডার কে বাই এম তাহলে লিনিয়ার ফ্রিকোয়েন্সি এফ ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে 1 বাই 2 পাই রুট আন্ডার কে বাই এম এটাকে বক্স করে দেব এফ ইজ ইকুয়াল টু যদি বেরিয়ে যায় তাহলে এফ মানে আমরা কি জানি 1 বাই টি টাইম পিরিয়ড মানে হচ্ছে পর্যায়কাল ইজ ইকুয়াল টু কি পাবো 1 বাই 2 পাই রুট আন্ডার কে বাই এম তার মানে টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু কি পাবো 2 পাই রুট আন্ডার এম বাই কে ওকে নোট ইট ডাউন